দেখ স্টোল লেজার করাবো আজকে। অলরেডি আমি স্টোল লেজারের দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। একটা ভিডিওতে আছে স্টোল লেজারের, অর্থাৎ স্টোল লেজারের যে প্রথম ভিডিও দিয়েছি যেখানে আছে ফিফো লিফো করিয়েছিলাম, ভালো করে বুঝিয়েছিলাম ফিফো লিফো। আর তোদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিস তোদের কোনো অসুবিধা নেই, কেননা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছিস তারা সবাই ফিফো লিফো স্টোল লেজার ভালো মতন জানা। অর্থাৎ আমি যে স্টোল লেজারের ফার্স্ট ভিডিও দিয়েছি তার মধ্যে ফিফো লিফো ভালো করে কমপ্লিট করা হয়ে গেছে, এবং কিছু ওই ওখান দিয়ে মানে কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, ইলেভেনে টুয়েলভের বইয়ের ছিল, তারা করলে ভালো না করলে আরও ভালো কোনো অসুবিধা নেই, এই বইয়ের অঙ্কগুলো করবো। আচ্ছা, তারপর সেকেন্ড ভিডিও দিয়েছিলাম স্টোল লেজারের, ওখানে কী দিয়েছিলাম? ওয়েটেড দিয়েছিলাম আর সিম্পল অ্যাভারেজ দিয়েছিলাম। তোদের মনে আছে কিনা যাই না, স্টোল লেজারের একটা অঙ্ক করেছিলাম বেস্ট স্টক দিয়ে, ভিডিওতে ছিল বেস্ট স্টক। বেস্ট স্টকটা আশা করি বুঝতে পেরেছিলি। বেস্ট স্টক মানে কি? বেস্ট স্টক মানে ওই ইউনিটটা আমি কখনো সেল করতে পারবো না, বেস রাখতে হবে। তোরা দেখেছিস আমি মানে এই কথাটাও বলেছিলাম ভিডিওতে, আমার মনে পড়ছে না, এক বছর আগে ভিডিও করেছিলাম। তো ধর আমরা যখন পরোটার দোকানে পরোটা খেতে যাই, পরোটার দোকানে যখন পরোটা খেতে যাই দেখবি প্রথম পরোটা যখন তৈরি করে ওই পরোটা বেচে না, দেখেছিস তো, ঠাকুরকে উৎসর্গ করে পাশে রেখে দেয়, ওটাকে বেস্ট স্টক বলে। আর একটু ভালো কথা বলি, এই কথা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, দেখবি কোনো ফোনের দোকানে যখন ফোন কিনতে যাস অনেক ফোন দেখবি রেখে দেয় না, দোকানে সাজিয়ে রাখে, ওই ফোনটা বেচে না, ওটাকে বেস্ট স্টক বলে। বাট স্টকেরই তো একটা পার্ট, ওটাকে বেস্ট স্টক বলে, বোঝা গেল? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছিস, গল্প বুঝেছিস। এখন যেই অঙ্কটা করব, তোরা দেখতে পাচ্ছিস এই অঙ্কটা সিউ বিকম জেনারেলে এসেছিল 2008। তো এমন ভাবিস না জেনারেলে এসছে বলে আমরা অনার্সের স্টুডেন্টরা করবো না, এরকম একই অঙ্ক জেনারেল অঙ্ক অনার্সেও আসতে পারে, এমন কিছু কঠিন অঙ্ক নেই, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো আমাকে দেখতে হবে কোশ্চেনটা পড়ে, এটা ফিফো মেথডে করতে হবে, ফিফোতে কোথায় করতে বলেছে কোন মেথডে? ফিফো মেথডে। তো দেখ অঙ্কটা এক একটা করে লাইন বাই লাইন লিখবো, সব তো লিখেই নিয়েছি, দেখতে পাচ্ছিস তো সব লিখে নিয়েছি। দেখ স্টোল লেজার কি লিখবো? স্টোল লেজার অ্যাকাউন্ট, এখানে লিখ স্টোল লেজার অ্যাকাউন্ট কোন মেথডে করছি? ফিফো মেথডে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দাগ সম্পর্কে তো নিশ্চয়ই তোদের বোঝাতে হবে না, দাগ সবাই শিখে গেছিস, দাগ বোঝাতে হবে না। তো প্রথমে আরম্ভ করবো 2011, প্রথমে আরম্ভ করবো 2011। হ্যাঁ এইগুলো লিখে নেবো, ঘর তো সাজাইনি কিছু, ঘর লিখিনি, সব সাজাবো। মার্চ এক, এখানে লিখবো প্রথমটা লিখবো জিআরএন ইউনিট রেট অ্যামাউন্ট, এসআরএন ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। ক্লিয়ার হয়ে গেছে তো ব্যাপারটা, মানে জিনিসটা তো মাথায় ঢুকলো। প্রথমে বল ওপেনিং স্টক কি শিখেছিলাম, ওপেনিং স্টক কোথায় লিখতে বলেছিলাম? ব্যালেন্সের ঘরে। তো ওপেনিং স্টক কত বলেছিল? 100 ইউনিট 12 টাকা করে, 100 ইউনিট 12 টাকা করে কত হচ্ছে? 1200, তাই তো, 100 ইউনিট 12 টাকা করে হচ্ছে 1200। তো তোদের কি শিখেছিলাম এটা করার পর? তোরা দাগ কেটে বলে তো দাগ কাটতে বলে দিয়েছিলাম, কি মনে পড়ছে? তো কি রে দাগ কেটে দেবো পাশে, এখানে লিখবো ওপেনিং স্টক। তোরা যারা পারবি অঙ্ক আরম্ভ করে দে। 1 তারিখের পর কত বলেছি? 4 তারিখ, এখানে লিখলাম 4 তারিখ। কী বলেছে? রিসিভ করেছি 50 ইউনিট রিসিভ করেছি, শুনছিস তো, 50 ইউনিট রিসিভ করেছি। রিসিপ্টের ঘরে বসবে 50 ইউনিট, ইউনিটে লেখ 50 ইউনিট, কত? 14 টাকা করে, 14 টাকার মাল কিনেছি, তাহলে 50 × 14 করলে কত হচ্ছে? 700 টাকা, 700। তার মানে কী হচ্ছে যদি ভালো করে বোঝা যায়, আগে গোডাউনে 100 ইউনিট মাল ছিল 12 টাকা দামের, এখন আমি আরও 50 ইউনিট মাল পারচেস করলাম, তাহলে কত? 14 টাকা দামে, তাহলে কত হচ্ছে? 1000 × 12 = 50 × 14 = 700। ক্লিয়ার তো হলো এত অবধি? বোঝানোর তো দরকার নেই, কিরে তুই বুঝতে পারছিস তো? করেছিলাম তো, আরে 12-এ তো শেখালাম, সেই তো অঙ্ক করছি, 12-এর অঙ্ক করছি। 12-এর অঙ্কগুলো ছোট থাকতো, এই অঙ্কগুলো একটু বড়, তো 12-এর অঙ্কে 4 নম্বর থাকতো, এখানে 10 নম্বর থাকবে, এই জন্য তো অঙ্ক বড় হচ্ছে। হ্যাঁ এ কেমন থাকবে জানিস তো, এখানে তোর বোর্ডের পরীক্ষায় তোর স্টোল লেজার দেবে, দুটো করতে বলবে, 4টে মেথড আছে, তার মধ্যে যে কোনো দুটো মেথড করতে বলবে 10 নম্বর, বুঝছিস কেমন দেবে? এই বুঝতে পারছিস তো কি বললাম, দুটো মেথড দেবে 10 নম্বর। হয়ে গেল 4 তারিখ, এবার কথা বলবে 6 তারিখ। 6 তারিখ কী বলেছে? স্যার ইস্যু বলেছে 80 ইউনিট, শিখেছি তো, কোন মেথডে করছি? ফিফো মেথডে করছি। কোন মেথডে করছি? ফিফোতে। ফিফো মানে ফার্স্টে যেটা আছে তাকে আগে আউট করো। ফার্স্টে কে আছে? 100 আর 50-এর মধ্যে ফার্স্টে কে আছে তুই বল? 100, তাহলে 100টাকে আগে আউট কর। কত আউট করতে বলে? 50 ইউনিট আউট করলাম, তাহলে এই যে 100 ইউনিট মাল কত টাকা ছিল?
ফিফো মানে ফার্স্টে যেটা ছিল সেটাকে আগে আউট করো। ফার্স্টে কত টাকার মাল ছিল? বারো টাকার মাল। তাই এখানে পঞ্চাশ ইন্টু বারো কত হলো? পাঁচ বারো ষাট, ছশো টাকা। তাহলে বল তুই বারো টাকার মাল কতগুলো বেচে দিলাম? পঞ্চাশটা, একশোটার মধ্যে পঞ্চাশটা বেচে দিলাম বারো টাকার মাল। তাহলে এখন কত আছে? বারো টাকার মাল পঞ্চাশটা আছে, তাই তো হচ্ছে। পঞ্চাশ ইন্টু বারো তাহলে কত হচ্ছে? এটা ছশো। এটা কি চোদ্দো টাকার মালকে কোনো বেচেছি? না, যেমন ছিল তেমন রেখে দে। পঞ্চাশ ইন্টু চোদ্দো সাতশো হয়ে গেল, ছ তারিখ কমপ্লিট হয়ে গেল। কিছু মনে হয় ভুল করেছি, বুঝিস তো জলি। এ দেখ এটা ইস্যু কত ছিল? আশি ইউনিট ছিল না? আমি পঞ্চাশ লিখে দিয়েছি। আশি ইন্টু বারো নশো ষাট হবে। তার মানে এক বারো টাকার মাল ছিল একশোটা, আমি আশিটা বেচে দিচ্ছি, তাহলে কতগুলো পড়ে রইলো? কুড়িটা। কুড়ি ইন্টু বারো দুশো চল্লিশ, বাকি তো ঠিক আছে। ছ তারিখ কমপ্লিট হলো, ছয়ের পর ন তারিখ। ন তারিখ কী বলেছে? তিরিশ ইউনিট পারচেস করেছি। ন তারিখ আমরা তিরিশ ইউনিট পারচেস করেছি দশ টাকা দামের মাল। তা তিরিশ ইন্টু দশ তিনশো। তার মানে কী হচ্ছে দেখ রাহুল, দেখ এই দুটো ব্যালেন্স যা ছিল তাই তো লিখবি, তারপরে এই তিরিশটা আসবে। তাহলে কুড়ি ছিল প্রথমে, পঞ্চাশ তারপর তিরিশ। কুড়ি ইউনিট ছিল বারো টাকার, পঞ্চাশ ইউনিট ছিল চোদ্দো টাকার, আর তিরিশ ইউনিট ছিল দশ টাকার। কুড়ি ইন্টু বারো দুশো চল্লিশ, পঞ্চাশ ইন্টু চোদ্দো সাতশো, তিরিশ ইন্টু দশ তিনশো হয়ে গেল ন তারিখ। নয়ের পর কী বলেছে জানিস? নয়ের পর তেরো তারিখ বলেছে, ভালো জিনিস দিয়েছে, রিটার্ন দিয়েছে। রিটার্ন কী বলেছে লাইনটা পর? রিটার্ন টু সাপ্লায়ার। এ রিটার্ন টু সাপ্লায়ার করেছে, সাপ্লায়ারকে রিটার্ন করেছে। কী বললাম? সাপ্লায়ারকে রিটার্ন করে দিয়েছে, অর্থাৎ যার থেকে পারচেস করেছিলাম, যার থেকে পারচেস করেছিলাম, পারচেসগুলো সব কোথায় করেছিলাম? রিসিপ্টের ঘরে। যার থেকে পারচেস করেছিলাম, খারাপ মাল বেরিয়েছে, রিটার্ন করে দিয়েছি। তাহলে রিটার্ন করলে কি সেই গুডসগুলো কি আমার কাছে আর আছে? তাহলে বেরিয়ে গেছে তো, তাহলে কোথায় লেখা উচিত? ইস্যুতে। বোঝা গেল নাকি বোঝা গেল না বল? তুই বুঝতে পারলি? ধর তুই সাপ্লায়ার, তুই সাপ্লায়ার, তোর থেকে মালগুলো আমি কিনেছি, তোর থেকে যখনই মাল কিনলাম আমার গোডাউনে মাল বাড়ছিল, রিসিপ্টে আসছিল, মাল খারাপ বেরোলো, তোকে আবার ফেরত দিলাম, তো মানে কী হবে? ইস্যুতে হবে, এটা মাথায় রাখতাম, তাই তো? রিটার্ন করলাম মানে কোথায় বসবে? ইস্যুতে বসবে। কত ইউনিট ইস্যু করছি বলতে পারবি? স্যার দশ ইউনিট ইস্যু করেছেন, দশ ইউনিট, দশ ইউনিট ইস্যু করেছেন, ঠিক আছে তো? এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে ভালো করে পড়তে হবে, তেরো তারিখ, তেরো তারিখে যে দশ ইউনিট মাল ইস্যু করে দিলাম, কোন মালটা ইস্যু করলাম? চার তারিখে যেই মালটা কেনা হয়েছিল বল, চার তারিখে কোন মাল কেনা হয়েছিল? কত টাকা দামের মাল কেনা হয়েছিল? এই রাহুল চার তারিখে কত টাকার মাল কেনা? চোদ্দো টাকার। তা চোদ্দো টাকার মাল ইস্যু করলাম, মানে রিটার্ন করলাম, বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? দশ ইন্টু চোদ্দো একশো চল্লিশ। তাহলে দেখ কুড়িটা যেমন ছিল তেমন রাখ, কুড়িটা বারো টাকা করে দুশো চল্লিশ, চোদ্দো টাকার মাল পঞ্চাশটা ছিল দশটা রিটার্ন করে দিয়েছি, রইলো কত? চল্লিশটা, চল্লিশটা চোদ্দো টাকা করে চার চোদ্দ ছাপ্পান্ন মানে পাঁচশো ষাট, আর তিরিশটা দশ টাকা করে তিনশো। তেরো তারিখ, তেরোর পর কী বলেছে? পনেরো তারিখ, তেরোর পর বলেছে পনেরো তারিখ। পনেরো তারিখ কী করেছে? ইস্যু করেছে কত ইউনিট? পঞ্চাশ ইউনিট ইস্যু করেছে পনেরো তারিখ। পনেরো তারিখ কী করেছে জানিস? পঞ্চাশ ইউনিট ইস্যু করেছে। তো দেখ রাহুলকে বললাম, রাহুল বল এত দিন টাকা হয়েছে? বলেছে পঞ্চাশ ইউনিট ইস্যু করেছি, কোন মেথড করছি বল? মেথডের নাম কি? ফিফো। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। বল এখানে ফার্স্টে কে আছে? কুড়ি। পঞ্চাশ ইউনিট ইস্যু করতে বলেছে, তাহলে কুড়ি ইউনিট ইস্যু করলাম বারো টাকা করে, তাহলে আর কত ইউনিট ইস্যু করতে হবে এখনো? আরও তিরিশ। তারপরে কি এখান দিয়ে নেবো? নিশ্চয়ই চল্লিশটা আছে, তিরিশটা নিতে পারবো? তিরিশটা নিই না। কত করে? চোদ্দো টাকা করে। কুড়ি ইন্টু বারো দুশো চল্লিশ, আর তিরিশ ইন্টু চোদ্দো চার তিন চোদ্দো বিয়াল্লিশ, চারশো কুড়ি। তাহলে দেখ আমার গোডাউনে কুড়ি ইউনিট বারো টাকার মাল ছিল কুড়িটা, কুড়িটা বেচে দিয়েছি, চোদ্দো টাকার মাল ছিল চল্লিশটা, কতগুলো বেচে দিয়েছি? তিরিশটা। এখন আছে কত? দশটা, বুঝিস নি? এই দেখ গোডাউনে চোদ্দো টাকার মাল ছিল কতগুলো? চল্লিশটা, তার মধ্যে কতগুলো বেচে দিলাম? তিরিশটা বেচে দিলাম, আছে কটা? দশটা।
10 ইউনিট 14 মানে 140 আর 30 ইউনিট 10 টাকা করে 300 15 তারিখ হয়ে গেল তারপর কি বলেছে 19 তারিখ রিসিভ ফ্রম সাপ্লায়ার সাপ্লায়ার থেকে 60 ইউনিট রিসিভ করেছি 19 তারিখ রিসিভ করেছি 60 ইউনিট কত টাকা কত টাকার মাল ইস্যু করেছি 15 টাকা রিসিভ করেছি 15 টাকা 60 ইনটু 15 900 তার মানে এখানে কত ছিল 10 ছিল তারপর 30 তারপর আবার আসলো 60 10 ছিল 14 টাকা করে 30 ছিল 10 টাকা করে আর 60 ছিল 15 টাকা করে এটা হচ্ছে 140 এটা হচ্ছে 300 এটা হচ্ছে 900 19 তারিখ কমপ্লিট হলো এবার কত বলেছে 24 তারিখ তোরা যখন 11 12 এ করেছিলি খুব মানে খুব রেয়ার অঙ্কে থাকতো রিটার্ন সারপ্লাস শর্টেজ থাকতো থাকতো না বলিনি খুব কম অঙ্কে থাকতো কিন্তু এখানে অঙ্কে পাবিই পাবি রিটার্ন সারপ্লাস শর্টেজ সব পাবি কি বলেছে 24 তারিখ বলেছে শর্টেজ শোন 24 তারিখ কি বলেছে জানি শর্টেজ আচ্ছা শর্টেজ মানে কি গোডাউনে মাল রেখেছি শর্ট হয়ে গেছে প্রোডাক্টটা শর্ট হয়ে গেছে তার মানে কি আমার ইউনিট বেড়ে গেছে না কমে গেছে কমে গেছে শর্টেজ হয় বলি হয় এরকম শর্টেজ হয় তুই কপ্পুর দেখেছিস তো তুই দেখবি বাড়িতে কপ্পুর রেখে দিবি কপ্পুর কি হয় দেখ তুই কিনে আনলি কত রাখলি দেখবি কপ্পুর আস্তে আস্তে কি হয় এভাপোরেশন হয়ে যায় মানে বাষ্পীভূত হয়ে যায় উবে যায় ঠিক আছে তো তা কমে যায় তা ওয়েটটা কমে যাবে না তুই ন্যাপথলি দেখেছিস দেখবি অনেকে বাড়িতে রাখে ন্যাপথলি দেখবি ন্যাপথলি অনেক দিন আগে কিনে এনেছিস জামা কাপড়ের মধ্যে রেখে দেখবি ন্যাপথলিটা এভাপোরেশন হয়ে গেছে উবে গেছে এরকম হয় তো এরকম হয় অনেক সময় হয় গোডাউনে অনেক অনেক মাল থাকে এভাপোরেশন হয়ে যেতে পারে বাষ্পীভূত হয়ে যায় ঠিক আছে তো তো বুঝতে পারছিস তো কি বললাম তো এখানে এখানে এরকমই একটা উদাহরণ দিয়ে 24 তারিখ শর্টেজ বলেছে কত ইউনিট 10 তারিখ সরি 10 ইউনিট শর্টেজ হলে মানে কোথায় বসবে শর্টেজ দেখ যদি মনে হয় এদিক থেকে এই রাহুল যদি মনে হয় বাড়ছে স্টক বাড়বে তখন করবি রিসিভ ডে যদি মনে হয় স্টক কমছে তখন ইস্যুতে তা শর্টেজ হলে বাড়ছে না কমছে কমছে তাহলে ইস্যুতে লিখবো 10 ইউনিট ঠিক আছে তো শর্টেজ 10 ইউনিট তো বল বল তুই বল কোন মেথডে করছি ফিফো মানে সবার প্রথমেরটা নেব প্রথমে কত ছিল 14 টাকা 10 ইনটু 14 তাহলে কত হলো 140 তাহলে 10 ইউনিটের মাল আর আছে না স্যার 10 তো চলে গেল বেরিয়ে গেল শর্টেজ হয়ে গেছে বেরিয়ে গেছে রইল 30 আর 60 30 আর 60 30টা 10 টাকা করে 300 টাকা 60টা 15 টাকা করে 900 টাকা এখানে লিখবি শর্টেজ আচ্ছা এখানে কোনটা রিটার্ন হয়েছিল এটা রিটার্ন তাই তো এটা রিটার্ন এইগুলো লিখে দিবি রিমার্কসে লিখবি 24 তারিখ হয়ে গেল লাস্ট 29 তারিখ 60 ইউনিট ইস্যু করেছি অঙ্ক শেষ এটা করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে 29 তারিখ কি করেছি 60 ইউনিট ইস্যু করেছি কে বলবি রাহুল বল এ রাহুল 60 ইউনিট ইস্যু করেছি কোন মেথড ফিফো তার মানে কোনটা আগে নেবো বল এখান দিয়ে 30টা আগে নেবো দেখি না 30টা আগে নেবো 60 বলেছে 30টা নিলাম আর কটা বাকি আছে 30টা তাহলে 10 আর 15 300 আর এটা হচ্ছে 450 তার মানে 10 টাকার মাল পুরো বেরিয়ে গেছে 15 টাকার মাল 60টা ছিল 30টা বেরিয়ে গেছে রইল কত 30টা 30 ইনটু 15 450 এটা হচ্ছে ক্লোজিং স্টক অঙ্ক শেষ স্যার এরকম অঙ্ক আসে আমি বলছি আমি তোদের লিখে দিচ্ছি পরীক্ষায় এরকম অঙ্কই আসবে ফিফো ফিফো লিফো সিম্পল এরকম অঙ্ক এই কোনো কঠিন অঙ্ক থাকেই না এখানে স্টোর লেজার জীবনে কঠিন থাকে না কঠিন কি থাকতে পারে বেস্ট স্টক দিতে পারে বেস্ট স্টকের অঙ্ক করিয়ে দিয়েছি কীভাবে করতে হয় তাও যদি বলিস একটা করাতে আমি আরও করিয়ে দেবো অসুবিধা কথা হোমওয়ার্ক দেবো তো সুতরাং স্টোর লেজার প্রতি বছরই পরীক্ষায় পাবি আসবেই সোজা অঙ্ক থাকবে ঠিক আছে তো এটা ফিফোতে করিয়ে দিলাম না সাপোজ তুই যখন বললি স্যার বেস্ট স্টকটা একটা করিয়ে দিলে ভালো আমি করাবো না আমি বলে দিচ্ছি এই অঙ্কের মধ্যে বেস্ট স্টকটা কেমন ধর এখানে প্রথমে ওপেনিং স্টক কত ছিল 100 ইউনিট 12 টাকা করে 1200 টাকা ছিল তো ধর কোশ্চেনে বলে দিয়েছিল তোমার যে ওপেনিংয়ে যে 100 ইউনিট ছিল না তার মধ্যে 10 ইউনিট বেস্ট স্টক ঠিক আছে তো 10 ইউনিট বেস্ট স্টক তার মানে 90 ইউনিট নর্মাল স্টক ওটা বেচবো তার মানে ওই যে 10 ইউনিট যে বেস্ট স্টক ছিল ওই মালটা বেচবি না 10টা স্ট্যান্ড বাই রাখবি তার মানে এখানে যে ওপেনিং আমরা সব বের করছি না 90টা বের করবি ঠিক আছে তুই ভিডিওটা আরেকবার দেখে নিস বেস্ট স্টক করা ছিল তাও পরে যদি বুঝতে অসুবিধা আমি পরের ক্লাসে অঙ্ক করে দেবো যদি বুঝতে অসুবিধা আমি পরের ক্লাসে করে দেবো বেস্ট স্টক মানে ধর এখানে ধর 100 ইউনিট ছিল তো ধর 100 ইউনিট ছিল সাপোজ ধর অঙ্কটা শেষ হয়ে গেছে সাপোজ ধর বললো কি
প্যাকেটে বলেছিল কি জানি, বলেছিল 10 ইউনিট বেস্ট স্টক, তার মানে 10 ইউনিট 12 টাকা করেছিল, 120 আর 90 ইউনিট 12 টাকা করে কত হচ্ছে, কত হচ্ছে রে, 12 ইন্টু 9 180, তাই তো? এইটাকে লিখে দেবো ওপেনিং স্টক, তো অবশ্যই এটাকে লিখে দেবো বেস্ট স্টক বিএস, বুঝতে পারি তো? তো প্রতিটা যখন করবো, আবার যখন এখানে আসবো না, তো ধর এখানে পারচেস করেছিলাম কত, 50 ইউনিট, তো তখন এরমভাবে লিখবো, 10টা লিখবো 12 টাকা করে, 90টা লিখবো 12 টাকা করে, মানে বুঝতে পারি 10টা আলাদা করে যাবো, যতবার স্টেজ যাবো প্রতিটা স্টেজে 10-10 করে থাকবে, এমনকি 10 নেবো না, 90 থেকে নেবো, 10 থেকে নেবো না, এটাই হচ্ছে বেস্ট। আর কোনো ফাংশনই নেই বেস্ট স্টক। আরে তুই কমন জিনিস, একটা মোবাইল দোকানে গেছিস, তোর একটা মোবাইল ফোন দেখে পছন্দ হয়েছে, তো সাপোজ ধর ওটা ভিভোর একটা ফোন আছে, তোর ফোনটা পছন্দ হয়েছে, তুই বললি দাদা এই ফোনটা নেবো, বলে এই ফোনটা বিক্রি নেই, বলে এই ফোনটা বিক্রি নেই, বিক্রি হবে না, বললি কেন, তুই বললি বিক্রি করা হবে না, বললি এটা ফ্রি স্যাম্পেল, বিক্রি করবেই না, ওটা রেখেই দেবে দোকানে, এটাই হচ্ছে বেস্ট স্টক, বোঝা গেল তো, বুঝতে পারলি ব্যাপারটা? এটা তুই যখন স্কলার কিনবি এই অঙ্কটা পেয়ে যাবি, হ্যাঁ স্কলারে পেয়ে যাবি, হ্যাঁ। আচ্ছা কোশ্চেনটা দেখ কি বলছে, 50 নম্বর অঙ্কটা, তাই তো? এই অঙ্কটা সিউবি কম অনার্সে 2017 এসেছিল, কি বলছে, দ্য স্টোল লেজার অফ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রেকর্ডেড ফর ম্যাটেরিয়ালস P17 ফর মার্চ 2017 প্রোভাইডেড দ্য ফলোয়িং ইনফরমেশান, তো সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি অঙ্কটা, কোশ্চেনটা পড়ে নিয়েছি, দুটো কোশ্চেন বের করতে বলেছে, নিউ সিলেবাসের অঙ্ক, এই স্টোল লেজারটা নিউ সিলেবাসে, আগে যে সমস্ত স্টোল লেজার করছিলাম ওইগুলো নিউ সিলেবাস ছিল না, অনেক আগে ওল্ড সিলেবাসের অঙ্ক, ওই টাইপের আগেকার দিন ওরকম অঙ্ক আসতো, কিন্তু এখন নিউ সিলেবাসে কেমন অঙ্ক আসে দেখ, কি বললাম বুঝতে পারছিস তো, নিউ সিলেবাস আরম্ভ হয়েছে কবে থেকে, 2017 থেকে, 2017, 2018, 2019 এগুলো সব নিউ সিলেবাসে একদম হয়েছে, তো নিউ সিলেবাসে কেমন অঙ্ক আসে সেই অঙ্ক করাচ্ছি। কি বলছে, স্টেট দ্য মেথড অফ প্রাইজিং দ্যাট ওয়াজ এমপ্লয়েড ইন দ্য স্টোর লেজার, গিভ রিজন, নাম্বার বি কি বলেছে, রিড আপ দ্য স্টোরস লেজার অ্যান্ড কমপ্লিট ইট আন্ডার দ্য মেথড অফ প্রাইজিং হোয়ার ক্লোজিং স্টক রিপ্রেজেন্ট লেটেস্ট পারচেস প্রাইস, মার্কস খুলে নি পড়াতে অসুবিধা হচ্ছে, তো কি বললাম এটাই বলেছে, তোরা এতদিন যতগুলো অঙ্ক করলাম স্টোর লেজারের, ফিফো বল, লিফো বল, সিম্পল বল, ওয়েট বল, চারটে মেথড তো হয়, কখনো কি দেখেছিলি ইস্যুর প্রাইস দিয়ে দিত, ইস্যুর অ্যামাউন্ট দিয়ে দিত, 11 থেকে 12 থেকে অঙ্ক আরম্ভ করেছি স্টোর লেজার, রিসিপ্টের রেট বলেই তো, আগের অঙ্কও তো বললি রিসিপ্টের রেট বলেই তো, ইস্যুর কখনো রেট বলতো না, এটা তো বের করতে হতো, এখানে তো রেট তো দূরের কথা, ভ্যালু বলে দিয়েছে কোশ্চেন পর ভালো করে, ইস্যুর কি বলে দিয়েছে ভালো করে পর, আগে কোশ্চেনের মানে বুঝতে হবে, মানে না বুঝলে অঙ্ক করতে পারবি না, এখানে কি জানতে চাইছে পরে বলছি আমি, তুই কোশ্চেনটাকে ভালো করে তাকা, স্যার কোশ্চেনে রিসিপ্টের ভ্যালু বলে দিয়েছে, 100 ইউনিট কিনতে 160 টাকা লেগেছে, তারপর 40 ইউনিট কিনতে 120 টাকা লেগেছে, তাহলে তোর রেট বলেছে, রেট তো বেড়েই যাবে, রেট বেরোবে না, 100 ইউনিট কিনতে 160 টাকা লেগে, 1 ইউনিট করতে 1.60, 40 কিনতে 120, 1 করতে কত 3, আবার 50 কিনতে 100, 1 করতে কত 2, 40 কিনতে 240, তাহলে 1 কিনতে 240/40 মানে 6 টাকা, কিরে রিসিপ্ট রেট বের করতে পারবো তো, তোর মানে প্রশ্ন হলো স্যার আমরা এর আগে যত স্টোর লেজার করেছি সবসময় রিসিপ্টের রেট বলতো, কিন্তু তুই বল না ইস্যুর রেট কোনোদিন বলতো, ড্যাশ দিত না, আমরা তো বের করতাম ভিভো হোক, লিফো হোক, সিম্পল হোক বা ওয়েট হোক, বের করতাম তো, রেট বলেনি, বলেছে ইস্যুর রেট বলেছে, ইস্যুর রেট বলেনি, মানে অন্যান্য অঙ্কে বলতো না, কিন্তু এই অঙ্কে কি বলে দিয়েছে, ভ্যালু বলে দিয়েছে, ভ্যালু বলে দিয়েছে, মাথায় রাখ ভ্যালু বলে দিয়েছে, কোনোদিন বলতো না এই অঙ্কে বলে দিয়েছে। আচ্ছা ইস্যু দুটো করেছে, একটা 12 তারিখ আর একটা 26 তারিখ, 12 তারিখে 70 ইউনিট ইস্যু হয়েছে 140 টাকা মানে 2 টাকা, আবার 26 তারিখে 90 ইউনিট ইস্যু হয়েছে 270 টাকা মানে 3 টাকা, ওখানে 2 টাকা এখানে 3 টাকা, স্যার কী বের করতে বলেছে, এত এত পড়ার দরকার কি, বের করতে বলেছে বলুন, এ নম্বর পয়েন্টে বলছে স্টেট দ্য মেথড, মেথড জানতে চাইছে কোন মেথড, আমরা যখন আচ্ছা ফিফো হোক, লিফো হোক, সিম্পল হোক বা ওয়েট হোক, কোথায় লাগবে কথা, এই কথাটা ইস্যু করার সময় তো লাগতো, কিরে আরে চারটে মেথড শিখেছি, ফিফো, লিফো, সিম্পল, ওয়েটের চারটে মেথডে ইস্যু বিভিন্ন বেরোতো, আলাদা আলাদা বেরোতো না, শুনছিস তো, আমি বোঝাচ্ছি অঙ্কটা বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো ব্যাপারটা, আমরা
প্রতিটা অঙ্কে যখন স্টোর লেজার করতাম ইস্যুর কখনোই অ্যামাউন্ট বলে দিত না, আমরা ইস্যুর অ্যামাউন্ট বের করতাম কী করে, বিভিন্ন মেথডে বিভিন্ন হতো, ডিফারেন্ট মেথডে ডিফারেন্ট ভ্যালু বেরোতো, তাই তো? তো এখানে দেখ, 70 বলেছে 140, 90 বলেছে 270, তুই কি বলতে পারবি ওরা কোন মেথড করে 70 140 বের করেছে, কোন মেথড করে 90 270 বের করেছে, বলতে পারবি? বলতে পারবি? বলে স্যার কী করে বলবো, 70 140 করেছে 2, 90 270 করেছে 3, কোন মেথড করেছে? যে কোনো হয়, ফিফো করেছে, নাই লিফো করেছে, নাই সিম্পল করেছে, নাই ওয়েট করেছে, চারটে মধ্যে যে কোনো একটা মেথড করেছে, কোন মেথড করেছে কী করে বলবি? সেটা দেখছি, দেখি না, দেখি না তোকে, তুই এখন বলে দিলি ওয়েটেড, হয়তো অ্যান্সার ওয়েটেডই হলো, কিন্তু তোকে তো রিজন দেখাতে বলেছে, তুই রিজন কি দেখাবি, তুই রিজনটা কি দেখাবি, রিজন তোকে দেখাতে হবে। কি বলেছে ভালো করে পড়, স্টেট দ্য মেথড অফ প্রাইজিং দ্যাট ওয়াজ এমপ্লয়েড ইন দ্য স্টোর লেজার, তার মানে এখানে স্টোর লেজার যে করা আছে না, কোন মেথড অ্যাপ্লাই করেছে ইস্যুতে, কোন মেথড অ্যাপ্লাই করেছে, এটা তোকে বোঝাতে হবে। আমার কথাগুলো পরিষ্কার হলো, কথাগুলো ক্লিয়ার হলো? আমি কি ক্লিয়ার করলাম, শর্ট, ইন শর্টে বলে দিচ্ছি, একদম শর্টে বলে দিচ্ছি আমি কি বললাম এতক্ষণ ধরে। স্যার এতক্ষণ আপনি বললেন, এতদিন আমরা যত স্টোর লেজার করেছি রিসিপ্টের রেট বলতে ইস্যুর রেট বলতো না, আজকে কি ইস্যুর রেট বলেছে কি বলেনি? ইস্যুর রেট বলে দিয়েছে, মানে ভ্যালু বলে দিয়েছে, মানে আলটিমেটলি রেটই হয়ে গেছে। বলে স্যার এটা তো কোনোদিন বলতো না, আজকে বললো কেন? ওরা এই কারণেই বলেছে, তোর কাছে জানতে চেয়েছে, ওরা তো ইস্যুর ভ্যালু বলে দিয়েছে, কোন মেথড অ্যাপ্লাই করে এই ভ্যালু বেরিয়েছে এটা তোর কাছে জানতে চেয়েছে। ব্যাস ফার্স্ট কোশ্চেন এটা। বলে স্যার কী করে বের করবো? ও বললো ওয়েটেড, দেখি না ওর কথাটা ঠিক না ভুল, প্রমাণ করে দেখি, ও বললো ওয়েটেড ঠিক না ভুল, আমি প্রমাণ করে দেখছি ও ঠিক বলেছে না ভুল বলেছে। তোরা করবি না কেউ, কেন তোকে তো প্রমাণ করে দেখাতে হবে, এটা তোকে তো এটা প্রমাণ করে দেখাতে হবে, তোর অন্যভাবে লিখবি, আমি দেখাচ্ছি তোদেরকে, আমি প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? তো ও যে ঠিক বলেছে জলি, ও ঠিক বলেছে, ওর কথাটাই প্রমাণ করে দেবো, প্রমাণ করে দেবো। 4/3/17, ঠিক আছে? তো 100 ইউনিট কেনা হয়েছে 160 টাকা দিয়ে, মানে 1.60, ঠিক আছে? তো এটাই হতো 100 ইউনিট 160 টাকা করে, মানে 1.60। 4 এর পর কত তারিখ হয়েছে? 6 তারিখ, 6/3/17, 40 ইউনিট কেনা হয়েছে 3 টাকা করে, 120, তাই তো? তার মানে 100 ছিল আরও 40 কিনলাম, কত হলো 140, 160 ছিল 120, 160-এর সঙ্গে 120 যোগ করে কত হচ্ছে 180। তো তার মানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি কী করে বলছেন ওয়েটেড? তুই এখন প্রশ্ন করতো, আপনি ফিফো করে দেখুন, লিফো করে দেখুন, সিম্পল করে দেখুন, ওয়েট করে দেখুন। আমি ওয়েট করে দেখছি, এটা ওয়েটেই অ্যান্সার বেরোবে, আমি এমনি কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি এটা ওয়েট হবে, তার কারণটা তোকে বুঝিয়ে দিচ্ছি কী করে বুঝতে পারছি, আমি কী করে বুঝতে পারলাম ওয়েট হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট বুঝে গেছি এর ওয়েট হবে, আমি কোশ্চেনটা দেখেই বুঝে গেছি ওয়েট হবে, তাই না? তুই দেখ না, তুই দেখি, তুই নিজেও বুঝতে পারবি, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা 140 ছিল 180 হলো, তাই তো? 180 হচ্ছে না, না 280 হচ্ছে রে, এই 280 হচ্ছে, তো তাহলে এটা কত হলো 2 টাকা। 6 তারিখ হলো, 6 তারিখের পর কত তারিখ বলেছে? 12 তারিখ, এই 12 তারিখ বলেছে, 12/3/17, কী বলেছে 12 তারিখ বল, 12 তারিখ কী বলেছে? 70 ইউনিট ইস্যু হয়েছে। আমরা যদি ওয়েটেড করি, ওয়েটেডের নিয়ম কী ছিল স্যার, আগের লাস্ট রেটটাই নিতে হয়, তাহলে 70-এর সঙ্গে 2 গুণ করে 140, ঠিকই তো করলাম, এটাই এটাই ওয়েটেড, ও ঠিকই বলেছে, কারণটা তুই বুঝতে পারলি, তুই করে করে দেখতে পারলাম। তুই জানিস, তুই যদি এখানটা যদি ফিফো করতি তাহলে কী হতো, এটা যদি ফিফো করতি তাহলে কী হতো? স্যার ফিফো করলে 70-এর সঙ্গে, আমি বলছি 70-এর সঙ্গে 1.6 গুণ করতে হতো। আরে এটা যদি ফিফো করতে কী করতো, ফিফো মানে কি, যে ফার্স্টে এসছে তাকে ফার্স্টে আউট করো, তাই তো? ফার্স্টে কে ছিল 100, তুই মুখোমুখি বেরিয়ে যাবে, ফার্স্টে 100 ছিল, রেট কত করেছিল 1.6, তো 70-এর সঙ্গে 1.6 গুণ করলে কোনোদিন 140 হয়? হবে না। লিফো মানে কি, লাস্টে যে এসছে 148, লাস্টে কে এসছে 3, তাই তো? 40-এর সঙ্গে 3 গুণ করলে 170 হতো, আর 30-এর সঙ্গে 1.6 গুণ করলে কোনোদিনই হতো না, তো এটা ওয়েটেড হবে। আরও ব্যাপারটা ক্লিয়ার করে দেবো আস্তে আস্তে, ব্যাপারটা বোঝা গেল, ব্যাপারটা বোঝা গেল? তো তোর মানে আরও কোশ্চেন হতে পারে, যত আগর আর একটু এগোবি কোশ্চেন হতে পারে, স্যার তবুও আপনি, আমি কী করে বুঝবো ফিফোতে করবো না? তোর যদি খুব ডাউট থাকে, সব কটা একটা আলাদা আবার রাফ করে দেখবি, একবারে ডাইরেক্ট করার দরকার নেই, মানে এরকম ছক্কেটা করার দরকার নেই, রাফ করে করা যায়। তো বুঝতে পারছি এটা ওয়েটেড, ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো 140 ছিল, 70 ইস্যু করে দিলাম, রইল কত? 70 এখানে 140, তাহলে রেট কত? 2 টাকা। 12 তারিখের পর কত তারিখ বলেছে বল? 16 তারিখ, 16/3/17, 50 ইউনিট 100 টাকা, কত করে? 2 টাকা। তাহলে 70 আর 50 যোগ করে হচ্ছে 120, 140-এর সঙ্গে 100 গুণ করে কত হচ্ছে? 240, ওই রেট 2 টাকাই হচ্ছে। 16 তারিখের পর 20 তারিখ, 20/3/17, 40 ইউনিট 240 টাকা, কত করে রেট হচ্ছে? 6 টাকা। তাহলে 120 ছিল আরও 40, মানে 160,
240 480 কত হচ্ছে এটা 160 কে 480 গুণ করলে কত হয় 3 টাকা আর লাস্টে 26 তারিখ ইস্যু কত বলেছে 90 ইউনিট 3 টাকা করে হলে 270 মিললো ওদের সঙ্গে মিললো 160 থেকে 90 বাদ দিলে 70 3 টাকা করে হলে আচ্ছা 480 থেকে 270 বাদ দিলে কত হয় রে জলি বল তো 480 থেকে 270 বাদ দিলে 210 তো বুঝতে পারলি তো মানে এটা তো একটু প্রমাণ তো করতে পারলাম যে এটা ওয়েটেড করলে ঠিকই করেছি ওয়েটেড কিন্তু তোকে পরীক্ষায় না তোকে কারণ দেখাতে বলেছে এটা বা তুই প্রথমেই ডাইরেক্ট বলিস এটা ওয়েটেড হবে ও ঠিকই বলেছে ওয়েটেড হবে কিন্তু কারণ দেখাতে এটাই তো কারণ এটাই তো কারণ বা আমি একটু ভালো করে বইয়ে একটা লেখা দিই লেখা লিখে দিয়েছি সেই লেখাটা লিখতে পারি কারণ এতটা তো তুই সব কটা মেথড করে করা সম্ভব নয় তোকে দেখ এরকম যখন এটা শর্ট কোশ্চেন তোকে কোশ্চেন দেখে বুঝতে হবে এটা ফিফোতে করা বেটার নাকি লিফোতে করা বেটার নাকি সিম্পলে করা বেটার নাকি ওয়েটেডে করা বেটার এটা মুখোমুখি করতে হবে স্যার কখন মুখোমুখি করতে পারবো যখন স্টোর লেজারের ম্যাক্সিমাম অঙ্ক করা হয়ে যাবে তখনই এটা পারবি করতে মুখোমুখি মুখোমুখি তখনই পারবি যখন স্টোর লেজার প্রচুর প্র্যাকটিস হবে তাহলে তুই মুখোমুখি করতে পারবি না এটা ঠিক আছে তো তো দিদা কী লিখবো দেখ নোটটা লিখছি এটা তো আমি রাফ করলাম তোকে বোঝানোর জন্য স্যার পরীক্ষা করতে হবে না এটা পরীক্ষা করতে হবে না এটা পরীক্ষা করতে হবে না পরীক্ষায় কোনটা করতে হবে এখন যেটা লিখছি এটা বোঝালাম তোকে বোঝালাম অন কি লিখছি যে কথাগুলো বলছি লেখ আচ্ছা এটা বুঝে দিই এটা কি টোকার দরকার আছে তোদের কিছু টোকার দরকার আছে বুঝিয়ে দিলাম তো আর তাও যদি টোকার দরকার থাকে ভিডিও তো থাকবেই খুলে দেখে নিবি এই জায়গাটা খুলে দেখে নিবি পার্টিকুলার জায়গাটা করে নিবি আর তাও যদি অসুবিধা হয় তোর একটা ফটো তুলে নে যদি খুব ডাউট থাকে ফটো তুলে নে দরকার হলে ফটো তুলে নে তো আশা করছি কোনো ডাউট নেই ফটো যখন তুলছিস কোনো ডাউট নেই তো আমি ডাইরেক্ট লেখাটা লিখে দিচ্ছি দাঁড়া পড়াতে পড়াতে গলাটা শুকিয়ে গেছে একটু চা খেয়ে নি তো কি বলেছে নোটটা লেখ এ নম্বর পয়েন্ট করছে এ নম্বর কি বলতে চাইছে ওরা না দাগ কাটতে হবে না আমি লেখাচ্ছি এ নম্বরটা কোনো অঙ্ক করতে পারেনি তাহলে এ নম্বর অ্যান্সার কি বললো জলি কোন মেথড বললো ওয়েটেড অ্যাভারেজ মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড ঠিক আছে লেখ এই লেখ কথা লেখ আমি যেটা বলছি ডিকটেট করছি লেখ ইন দিস স্টোর লেজার লেখ ইন দিস স্টোর লেজার ইন দিস স্টোরস লেজার ঠিক আছে ওয়েটেড অ্যাভারেজ মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড ইন দি স্টোর লেজার ওয়েটেড অ্যাভারেজ মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড অফ প্রাইজিং ওয়াজ ফলো ওয়াজ ফলোজ ঠিক আছে তাহলে কি লিখলাম এই মেথডে এই স্টোর লেজারে আমরা কোন মেথড ফলো করলাম ওয়েটেড অ্যাভারেজ মেথডটা ফলো করলাম প্রাইসিংয়ে যতগুলো মেথড আছে আমরা ওয়েটেডটাকে ফলো করছি ঠিক আছে তো নিচে ডেট দিচ্ছি 12/3/17 তাই তো ফার্স্ট ইস্যু কত কবে হয়েছিল জলি ফার্স্ট ইস্যুর ডেট কত ছিল 12 তারিখ আর লাস্ট ইস্যু কবে ছিল 29 তারিখ তাহলে প্রথম ইস্যু হচ্ছে 12 তারিখ লিখলাম লেখ দ্য ইস্যু প্রাইস দ্য ইস্যু প্রাইস is found to be কত খুঁজে পেলাম কত ইস্যু প্রাইস কত টাকা খুঁজে পেয়েছি বল কোশ্চেন দেখ কোশ্চেন দেখে বল জলি কত ছিল ইস্যু প্রাইস 12 তারিখে ইস্যু প্রাইস 12 তারিখে ইস্যু প্রাইস কত ছিল অ্যামাউন্ট 140 টাকা 140 টাকা কিন্তু কত ইউনিট ছিল 70 ইউনিটের দাম 140 তাহলে এক এক ইউনিটের দাম কত বলতে পারি ₹2 পার ইউনিট এটা কিছুক্ষণ আগে করে দেখালাম সো নিচে লিখবি সো ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন সো ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন সো ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন
লিখেছিস তো? সো ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন্ড অ্যাজ ফলোজ, দেখ ভাই দেখ, এ দেখ ভাই শোন শোন, এ নর্মাল শোন, একদম ইজি জিনিস বলছি আমি, একদম পাতি কথাই বলে দিচ্ছি, এত তুই বুঝতে পারবি না কোন মেথড হচ্ছে। ওখানে ইস্যু ছিল 70 ইউনিট 140 টাকা, 70 ইউনিট ছিল 140 টাকা, তাহলে এক ইউনিটের দাম কত? 2 টাকা। এবার কোন মেথড অ্যাপ্লাই কর তুই দেখ, ভালো করে যদি লক্ষ্য করিস, আমি আবার কিছুক্ষণ আগে বোঝালাম তো, আবার বলছি দেখ, এমনি বলছি 100 ইউনিটের দাম ছিল 160 টাকা, ঠিক আছে, তারপরে আবার রিসিভ করলাম 40 ইউনিট রিসিভ করলাম 120 টাকা, তাহলে টোটাল কত হলো? 140 ইউনিট 280 টাকা, 140 ইউনিট 280 টাকা, তার মানে রেট কত বেরোচ্ছে এখানে? 2 টাকা করে বেরোচ্ছে 140-এর দাম, তো ঠিকই তো হচ্ছে, ওইটা দিতে হচ্ছে তাই না? এখানে দেখ কত, 2 টাকা, আর আমি ওখানে 2 টাকা বেরিয়েছি, তার মানে এই যে এটা করলাম, এটা কোন মেথডে রম করি, কোন মেথডে রম করি? ওয়েটেড, তাহলে ঠিকই তো, বুঝতে পারলি কী করে বুঝতে পারলাম? ডাইরেক্ট ডাইরেক্টলি কীভাবে বুঝলাম? ওয়েটেড, বোঝা গেল ব্যাপারটা? কী বললাম, এরকম কোশ্চেন ওরা এমন টাফ করবে না যেটা আমি ডাইরেক্ট দেখে বুঝতে পারবো না, আমার কথাটা বুঝতে পারলি তো? ওরা এমন করার চেষ্টা করবে না, অ্যাপ্রক্সও ভ্যালু দেবে না। কী বললাম, বুঝতে পারছিস তো ব্যাপারটা? বল এ জলি, বুঝতে পারলি তো? এখন মনে প্রশ্ন করি, স্যার আমি তো বলে দিলাম ওয়েটেড, আমি তো না বুঝেই ওয়েটেড বলে দিয়েছি। কি বুঝে বলেছিলি? আচ্ছা যাই বলবি, বলছে স্যার আমি তো না বুঝেই বলে দিলাম ওয়েটেড হবে, কিন্তু কেন হবে? পরীক্ষায় কী করে বুঝবো ওয়েটেডই হবে? কারণটা বুঝতে পারলি? কেন কী করে বুঝলাম? তার মানে অ্যাজ ফলোজ, এখানে কত লিখবো? 280/140=2, বুঝতে পারলি? 280টা কী করে বের করলাম? এই দেখ, এই দেখ 280 কী করে বের করলাম? এটা তো তোর বোঝার জন্য, এটা তোকে কোনোদিন পরীক্ষায় দেখাতে হবে না, তোর বোঝার জন্য এটা। আচ্ছা এগেইন, এটা এটা তোর দরকার নেই, এটা মুছে দিলাম। 26/3/17 লেখ, দ্য ইস্যু প্রাইস ইজ ফাউন্ড টু বি, তো বল 26 তারিখে ইস্যু প্রাইস কত দেখতে পাচ্ছিস? জলি বল 26 তারিখে ইস্যু প্রাইস কত টাকা দেখতে পাচ্ছিস? 270 টাকা, তাহলে কত টাকা? 270.90 টাকার দাম, তাহলে একের দাম কত? ₹3 per unit। স্যার এটাও তো করে দেখান আপনি আবার। হ্যাঁ করে দেখাবো তো, এটা এটাও করে দেখাবো, দেখ লিখছি, ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন্ড অ্যাজ ফলোজ, আমি তো প্রমাণ করে দেখাতে হবে, 3 টাকায় রেট বেরোচ্ছে সেটা প্রমাণ করে দেখাবো। কি করে প্রমাণ করবো দেখ জলি, এই দেখ 280 ছিল, কত অবধি ছিল? 280, এই দেখ আমি এখানে ছোট্ট করে রাফ করছি ইউনিট, ঠিক আছে তো, আর এখানে রুপিস, আস্তে আস্তে করছি দেখ, বোঝার চেষ্টা করবি। হ্যাঁ প্রথম দিয়ে দেখি, দেখ প্রথম দিয়ে দেখি, প্রথমে 160 ছিল দেখে না আগে, তারপর কত আসলো অ্যামাউন্ট? 120 আসলো, তাই তো, এই করে 280 হয়েছিল। এই দেখ না, 160 ছিল আবার 120 আসলো, কোশ্চেনের দিকে তাকালে দেখতে পারবি 280 হলো। এই 280-র মধ্যে কতটা ইস্যু করে দিলাম আমরা? স্যার 140, না আমি অ্যামাউন্ট বলছি, অ্যামাউন্ট 140 ইস্যু করে দিলাম, ঠিক আছে তো। তারপর আবার আসলো কত? আবার আসলো 140, এই হলো, এই হলো অ্যামাউন্ট। তাহলে কত হচ্ছে? 280 থেকে 140 বাদ দিলে 140 আর 140 আর 240 480। কী বুঝতে পারছিস ব্যাপারটা নাকি বুঝতে পারলি না? ইউনিট বল, স্যার ইউনিটটা বলুন, 100 ছিল আবার 40 কিনেছিলাম, তার মধ্যে কত বের করে দিলাম? 70 বের করে দিলাম। আচ্ছা তারপর আবার কিনলাম কত? 50 আর 40, না বের করে দেবো এখন, আমি তো রেট বের করছি, ওটা পরে হবে, তাই তো। কত হচ্ছে এটা? 140 থেকে 70 বাদ দিলে 70, 70 আর 90 কত হয়? 160, তাহলে 160-এর দাম 480 হলো, 480/160, এটা করে দেখা, আমি বুঝতে পারবি না, 3 টাকা, বুঝতে পারলি? তাহলে প্রমাণ করতে পারলাম আমরা 480/160 3 টাকা, তাহলে বুঝতে পারলি এটা কী হলো? তো লেখ লাস্টে, লেখ লাস্টে লিখবি, দাস উই প্রুভ ড্যাট, উই প্রুভ ড্যাট, প্রমাণ করে দিলাম কিন্তু এটা,
we proved that in the given stole laser, in the given stole laser, weighted average method of pricing, weighted average method of pricing is followed. Clear? Clear আছে? Weighted average method যে follow করলাম pricing এর, তাহলে weighted average যে follow করেছিলাম ঠিক করেছিলাম, তাহলে এটা প্রথম পার্টের answer বেরোলো। সেকেন্ড পার্টটা আমি বলে দিই, তারপর আমি সরিয়ে যাচ্ছি, তুই টুকে নিবি। সেকেন্ড পার্টটা বলেছে deduct the stole laser, পুনরায় আবার তোকে stole laser করতে বলেছে, ঠিক আছে তো? And complete it under the method of pricing where closing stock represents latest purchase price. কি বললাম বুঝিস তো? ওরা বলেইনি কোন মেথডে করতে, ওরা তোকে বলেইনি ফিফো করবো না লিফো করবো, সিম্পল করবো না ওয়েট করবো, ওরা বলছে লেটেস্ট পারচেস প্রাইসে করতে। সে বলছে লেটেস্ট পারচেস প্রাইস কোন মেথডটা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেই মেথডে করবো। তো একটা তো একটা বেরোবেই, ঠিক আছে তো? সেই মেথডে করবো লেটেস্ট পারচেস প্রাইস। তো দেখ যেটা ওরা বলতে চাইছে, লেটেস্ট পারচেস প্রাইস বলতে যদি কখনো কোশ্চেনে বলে দেয় না লেটেস্ট পারচেস প্রাইস, তোকে ফিফো মেথডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লেটেস্ট পারচেস প্রাইস বলে ফিফো মেথড অ্যাপ্লাই করতে হবে। তো ফিফো মেথড আরম্ভ করে দে, অঙ্কটা সোজাই অঙ্ক। আচ্ছা দেখ এই অঙ্কটা ফিফোতে করতে বলে উপরে লিখে দে, এখানে লেখ স্টোর লেজার, পারবি অঙ্কটা করতে? নিজেই পারবি স্টোর লেজার, ব্যাকেটে লেখ ফিফো, ঠিক আছে তো? এখানে লিখবো ডেট, এখানে লিখবো রিসিপ্টস, ঠিক আছে? এখানে লিখবো ইস্যু, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো রিমার্কস, ঠিক আছে তো? এখানে জিআর নাম্বার, ইউনিট, রেট, অ্যামাউন্ট, এসআর নাম্বার, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে তো? অঙ্ক আরম্ভ করে দিই। আচ্ছা অঙ্ক আরম্ভ করেছি, হ্যাঁ তো কি বলেছিল বল জলি? প্রথমে ডেট ছিল 4 তারিখ, তাই তো? 4/3/17 কি বলেছিল প্রথম ডেটে? কত কোয়ান্টিটি ছিল? 100 ইউনিট ভ্যালু ছিল 160, তাহলে এটা 1 টাকা 60 করে, তাহলে এখানে ব্যালেন্স এটাই বসবে 100 ইউনিট 1 টাকা 60 করে, মানে 160। 4 তারিখের পর কত তারিখ ছিল? 6 তারিখ, 6/3/17 40 ইউনিট পারচেস করেছিলাম 120 টাকা, মানে 3 টাকা করে, তাহলে কত হবে? দাগ কেটে দিই বুঝতে সুবিধা হবে, 100 ইউনিট 1 টাকা 60 করে 160, আর 40 ইউনিট 3 টাকা করে 120। 6 তারিখ হয়ে গেল, 6 তারিখের পর কত বলেছে? 12 তারিখ, 12/3/17 12 তারিখ কি হয়েছে বল? ইস্যু হয়েছে, কত ইউনিট ইস্যু হয়েছিল? 70 ইউনিট ইস্যু হয়েছিল। কিন্তু এটা কিন্তু ফিফো মেথডে হচ্ছে, তোকে এটা মাথায় রাখতে হবে। লেটেস্ট পারচেস প্রাইস মানে হচ্ছে ফিফো মেথড। তো ফিফো মেথড মানে কি? ফিফো মানে কি? যে ফার্স্টে আছে তাকে ফার্স্টে আউট করতে হবে। ফার্স্টে কে ছিল? 100, মানে 1 টাকা 60, 1 টাকা 60কে আগে আউট কর, 70 × 1 টাকা 60 করে বল দেখি জলি কত হচ্ছে? 70 × 1 টাকা 60 কত হচ্ছে বল? 112, 112, তার মানে 100-এর মধ্যে 70 বেরিয়ে গেল, রইলো 30,
30 ইউনিট 1 টাকা 60 করে কত হচ্ছে 48 নাকি করে দেখতে একটু আর 40 ইউনিট 3 টাকা করে মানে 120 তুমি নিয়ে নিশ্চিত আছে কিনা 12 তারিখ 12 তারিখের পর কত বলেছে 16 তারিখ 16 3 17 50 ইউনিট পারচেজ করছি 100 টাকা মানে 2 টাকা করে তাহলে কত হলো 30 তো ছিল 40 ছিল 50 কিনলাম 1 টাকা 60 3 টাকা 2 টাকা এটা হচ্ছে 48 120 আর এটা 100 16 তারিখ হয়ে গেল এবার কত বলেছে 20 তারিখ 20 3 17 কত 40 ইউনিট 240 টাকা তাহলে 6 টাকা করে 6 টাকা করে কিনছি তাহলে 30 ছিল 40 ছিল 50 ছিল 40 কিনলাম আবার তাই তো 1 টাকা 60 3 টাকা 2 টাকা 6 টাকা তাহলে এটা কত 44 120 100 240 ঠিক আছে বোঝা গেল তো লাস্ট জলি লাস্ট কত তারিখ বলেছিল 26 তারিখ 26 3 17 90 ইউনিট ইস্যু করছি 90 ইউনিট বল কোন মেথড করছি কোন মেথড এ কোন মেথড করছি ফিফো তাহলে প্রথমে কাকে নেব প্রথমে কত ইউনিট নেব প্রথমে নেব 30 90 করতে হবে তারপরে কত 40 নিয়ে নেব 70 আর 20 দরকার ওই তাহলে 20 নিয়ে নে তাহলে 1 টাকা 60 3 আর 2 তাহলে কত হচ্ছে এটা 48 এটা 120 আর এটা 40 তার মানে 2 টাকার মাল 50টা ছিল তার মধ্যে 20টা নিয়ে নিয়েছি রইল কত 30টা 30 2 করে হচ্ছে 60 আর 40 6 করে 240 অঙ্ক শেষ বুঝলি দেখ এটাই হচ্ছে অ্যানসার তাহলে বোঝা গেল দেখে নে অ্যানসারটা কত আছে একটু দেখে নেই বইতে অ্যানসার কি বলছে 300 টাকা একদম মিলে গেছে তাহলে বোঝা গেল অঙ্কটা টুকে নেই তো আশা করছি অঙ্কটা টোকা হয়ে গেছে ঠিক আছে তো এইটাকে লিখব ক্লোজিং স্টক অঙ্কটাই টোকা হয়ে যায় তাহলে বেশ কিছু কথা বলে দিচ্ছি যাই হোক এই ভিডিও ক্লাসে তো এখন কয়েকদিন ক্লাস হচ্ছে এবং চলতেই থাকবে যতদিন এরকম পরিস্থিতি ঠিক না হবে তো যখন যার যার অঙ্ক বুঝতে অসুবিধা হবে ভিডিও তো থাকবেই ভিডিও সবাইকে মেল মেলের মাধ্যমে সমস্ত ভিডিও প্রাইভেট ভিডিওগুলো চলে যাবে সেই ভিডিও দেখতে পারবে এক একটা ভিডিও দুবার তিনবার করে দেখতে হবে আমি বলছি ভিডিও ক্লাস করার নিয়মটা কি ভিডিও ক্লাস করার নিয়মটা হচ্ছে আজকে যদি আমি কোনো একটা ভিডিও আপলোড করি আজকে একবার ভিডিওটা দেখব খাতা পেন সামনে রাখবো আজকে ভিডিওটা দেখব খুব ভালো করে ভিডিওটা বোঝার চেষ্টা করব ঠিক আছে মনোযোগ সহকারে ভিডিওটা বুঝতে হবে এবং ভিডিওটা দেখার সময় যেন মাইন্ডটা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায় এটা মাথায় রাখতে হবে ভিডিওর সঙ্গে ফোকাস করতে হবে ভিডিওতে ঠিক আছে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে মনে করতে হবে যে তুমি ভিডিওটা যখনই দেখছো তুমি তোমার স্যারের সামনে বসে পড়ছো সেই মনে করে তোমাকে ভিডিও ক্লাসটা করতে হবে নেক্সট আজকে যে ভিডিওটা দেখা হয়ে গেল নেক্সট অর্থাৎ কালকে আবার এই ভিডিওটা একবার দেখতে হবে এবং তখন খাতা পেন নিয়ে বসতে হবে তখন টুকতে হবে অর্থাৎ ফার্স্ট টাইম হয় তুমি এমন করো না ফার্স্ট টাইম তুমি বুঝতে বুঝতে টোকো সেকেন্ড টাইম ভিডিওটা আরেকবার ডিভিশন করো তাহলে পুরো ভিডিওটা মাথার মধ্যে থাকবে এমন না অনেকে দেখা যায় যে ক্লাসটা যদি 1 ঘন্টার হয় সে স্টুডেন্ট 1 ঘন্টার মধ্যেই টুকলো এবং ভিডিওটা শুনলো তার মাথায় অতটা ক্যাচ করবে না অন্যান্য স্টুডেন্টদের যতটা ক্যাচ করবে অন্যান্য স্টুডেন্ট বলতে কিরকম স্টুডেন্টদের বলা হচ্ছে যে স্টুডেন্টটা ভিডিও দুবার দেখবে তার মাথায় জিনিসটা ভালো করে ক্যাচ করবে সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবে আর আমি যেইভাবে ভিডিও ক্লাসগুলো করাচ্ছি আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না পারলে অসুবিধা যদি হয় ভিডিওটা পজ করে নাও ব্যাকে যাও ব্যাকে গিয়ে আবার দেখার চেষ্টা করো
কোনো অসুবিধা হবে না, ভিডিও তোমাদেরই থাকলো, যখন খুশি বারবার আনলিমিটেড ভিউ হতে পারবে, আনলিমিটেড দেখতে পারবে, যখনই বুঝতে অসুবিধা হবে, এখানে রিভিশন করারও কোনো প্রশ্ন উঠছে না। তুমি পুরনো জিনিস এখন ধরো ম্যাটেরিয়াল শেষ হয়ে গেল আজকে, পরের দিন লেবার ধরবো, তোমার যদি মনে হয় কস্ট শিট রিভিশন করতে হবে তো পুরনো কস্ট শিটগুলো আবার দেখে নাও, এইগুলো নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, তা সত্ত্বেও যদি অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ তো আছেই, হোয়াটসঅ্যাপে পিং করবে, আর যা যা আমি হোমওয়ার্ক দেবো সে আমি অনার্সের আলাদা হোমওয়ার্ক দেবো, জেনারেলে আলাদা হোমওয়ার্ক দেবো, সমস্ত যে পিডিএফগুলো দেবো সে অনার্সের স্টুডেন্ট হোক বা জেনারেলের স্টুডেন্ট হোক, সমস্ত সবাই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে পিডিএফ করে জমা করবে, ঠিক আছে, আমি অঙ্কগুলো চেক করে দেবো। এবং আমি এই পরিস্থিতিতে সবাইকে তো এখন পড়ানো যাচ্ছে না, তো আমি কী করেছি, একটা গুগল মিট সবাই ইনস্টল করে নেবে, গুগল মিটে হয়তো সপ্তাহে দুদিন কারোর কোনো জায়গায় ডাউট থাকলে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, তো আশা করি বুঝতে পারবে, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এনি টাইম আমাকে কল করতে পারবে। তো ঠিক আছে, ক্লাসগুলো ভালো করে করো।